हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल न्यू वुमेन्स वर्ल्ड डे। आपनादे स्वागत जानाई। आज आमी आपनादे जोन्नो निये एसेछि चकलेट मुक्ता। तो चलुन शेयर करी आपनादे साथे आमी किभाबे एटा तैरी करेछि बाड़ीते। तो आमार प्रथमे लागजे जेटा सेटा होच्छे गुड़ो दूध। एई कापे 1.5 कप निएछि आमार, एखाने 1 कप मतन राखा आछे, आमी आरो हाफ कप नेब। हाँ, आर एइखाने होच्छे एई कापेरि सेम कप हाफ कप मतन चीनी, एटाके आमी गुड़ो करे नेब। আর প্রয়োজন মতন আমার একটু দুধ লাগবে, সেই জন্য আমি দুধ এমনি নর্মাল দুধ প্যাকেটের দুধ আমি রেখেছি লিকুইড। আর এটা হচ্ছে ঘি, আর এর মধ্যে আছে ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস বলতে আমার আখরোট আছে, আলমন্ড বাদাম আছে, পেস্তা আছে, এটাকে আমি একদম কুচি কুচি করব। আর আছে কাজু বাদাম, কোকো পাউডার লাগছে, আর লাগছে আটা, আর লাগছে মধু। এটা ইয়ামেনের মধু, এটা বাইরেকার মধু। আপনারা চাইলে আমাদের এখানকার যে মধু, যে কোনো মধু আপনি ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করি। আমি এখানে 1.5 কাপ মতন গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি, আর এইটাকে চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব। চিনিটা আমার গুঁড়ো হয়ে গেছে, দেখুন পুরো হাফ কাপ ছিল, 1 কাপের মতন হয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু গুঁড়ো করেই এটাকে 1 কাপে এ করবেন, মানে পুরো 1 কাপ নেওয়ার দানা চিনির দরকার নেই, গুঁড়ো করে 1 কাপ হবে আর কি, হাফ কাপ নেব আমরা। আর আমি ড্রাই ফ্রুটসটাকে দেখুন এইভাবে আমি কেটে রেখেছি কুচি কুচি করে। হ্যাঁ, তো কিভাবে করব আমি একটু আপনাদের দেখিয়ে দিই। এটা আখরোট একদম কুচি করে নিলাম, কাজু বাদাম, একদম এটাও নিলাম। এবার আলমন্ড বাদামটা নিচ্ছি, একদম মিহি হবে না, একটু মানে দানা দানা মতন থাকবে আর কি, যাতে মুখে লাগে। কিন্তু আমরা ছোট ছোট করে কুচিয়ে নেব। আর নেব পেস্তা, চাইলে আপনারা কিসমিস নিতে পারেন, আমি এখানে কিসমিসটা দিইনি। আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। তো এইভাবে আমরা এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এইবার আমরা দেখুন এইভাবে আমরা পুরো কুচিয়ে নিয়েছি, এটাকে একটু ঘি দিয়ে আমরা ফ্রাই করে নেব। তো চলুন দেখুন আমি এখানে অল্পই দেব, ঘি বেশি দেব না, দু চাম, এই চামচে, এই ধরুন বড় চামচের 1 চামচ মতন, 1.5 চামচ মতন দিলাম ঘি। এরপরে আবার দেব, তো এখন আপাতত এইটুকুই দিলাম, গ্যাস একদম আস্তে রাখবো। এরপর আমরা কি করব, এইটাকে আমরা যে ড্রাই ফ্রুটসটাকে কুচি কুচি করে রেখেছিলাম এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব, একদম বেশি না, হালকা, জাস্ট ঘিয়ের জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি যে মিষ্টিটা করতে চলেছি তাতে ঘিটা খুব ভালো যাবে, সেই জন্য আমি ঘি দিয়ে এটাকে ফ্রাই করছি। হালকা মানে রং ধরতে ধরতে, বাদামি রং ধরতে ধরতে আমরা এটাকে তুলে নেব, এইভাবে আস্তে 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 তুলে নেব। আচ্ছা, এটা কি করলাম দেখুন, এইভাবে ভেজে নিয়েছি, এখানে ঢালবো, একটু গরম অবস্থাতেই করব আমরা এটা। এইভাবে সম্পূর্ণটা একটা পাত্রে ঢেলে নিয়ে আমি এর মধ্যে মধুটা, এটা আমার প্লেন মধু, এটা আমি পুরো এই বড় চামচে এরকম 1 চামচ দেব, পুরো ভর্তি, পুরো 1 চামচ দেব। আপনারা চাইলে একটু দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে মোটামুটি 1 চামচ, এই গরমেই এটাকে কিন্তু এইভাবে পুরো মাখিয়ে নেবেন, এইভাবে পুরো মাখিয়ে নেবেন। আচ্ছা, আমি যে এখানে নিয়েছিলাম এই ঘিটা, আমি এখানে 1 চামচ, এই ছোট্ট চামচটা, 2 চামচ, 3 চামচ,
চার চামচ, ওই ধরুন সব মিলিয়ে পাঁচ চামচ মতন হলো, মানে বড় চামচ আর দু চামচ আর কি। আমার এই এই চামচটায় যদি এই রকম চামচে পাঁচ চামচ হয়েছে, সব সবটাই আমি পরিষ্কার করে দিয়ে দেব। আর ওই যে বাদাম ড্রাই ফ্রুটসগুলো ভেজেছিলাম, ওই ফ্রাই করার পর যে তেলটা তার মধ্যে মানে ঘিটা তা সরি তার মধ্যে আমি ঘিটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ ওর যে একটা ফ্লেভার আছে বাদামের মানে ড্রাই ফ্রুটসের যে ফ্লেভারগুলো আসে সেটা পুরোটাই কিন্তু আমার এই মিষ্টিটার ভেতর চলে যাবে, সেই জন্য আমি এর ভেতরেই এটা দিয়েছি। তো এইবার কি করব, এইবার কি করব, দেড় কাপ যে গুঁড়ো দুধ সেটা আমি আস্তে 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 আমি ঢেলে নাড়তে থাকবো, যাতে ডালা না পেকে যায়। এইভাবে নাড়বো, দেখুন এইভাবে নাড়বো, পুরোটা নিয়ে নিলাম পরিষ্কার করে এইভাবে, এইভাবে আমরা এটাকে নাড়তে থাকবো, একদম গ্যাস আস্তে করব আর এইভাবে নাড়বো। এইভাবে একটু যতক্ষণ না বাদামি হচ্ছে এগুলো আস্তে আস্তে ভাঙতে থাকবো, এই যে একটু ডালা ডালা হচ্ছে এইগুলো, আর এটা আমি নাড়তে থাকবো। দেখুন এই এরকম হালকা দু এক সেকেন্ড একটু ফ্রাই করার পর, এটাকে নাড়াচাড়া করার পর আমি এখানে চিনিটা দিয়ে দেব, পুরো চিনিটা, পুরো চিনিটা দিয়ে এবার ক্রমাগত আমি এটাকে নাড়তে থাকব। এবার এর মধ্যে আমি একটু আমার লিকুইড দুধ যেটা রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দিতে থাকব। এইভাবে আমি নাড়তে হবে, ক্রমাগত নাড়তে হবে, একদম ফ্লেম কিন্তু আস্তে, খুব স্লোতে। এইভাবে এই চিনিগুলো আস্তে 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 একটুখানি এইভাবে খুন্তি দিয়ে এইভাবে করতে হবে, যাতে ডালা ডালা না হয়। ক্রমাগত নাড়তে পর দেখুন একটু যেন পাতলা পাতলা মনে হচ্ছে, ওই সেই মুহূর্তে আমরা কি করব, আটা দেবো। আটা বলতে এই এক চামচ, এই চামচের এক চামচ দিলাম, এটাকে একটু আগে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে এইভাবে। আমরা দেখতে হবে মোটামুটি একটু এটা আটা মাখার মতন একটু নরম হবে এরকম যেন হয়। তো আমাদের মনে হচ্ছে আরেকটু প্রয়োজন আছে দেয়ার আটা, তো আমরা এখানে এইভাবে আরেকটু আটা আবার দিলাম, মানে আরো এক চামচ দিলাম, এটা প্রয়োজন অনুসারে। যদি দেখি আমার দু চামচ লাগছে কি তিন চামচে হয়ে যাচ্ছে কি আরো একটা চামচ লাগছে সেটা দিতে পারি, তাতে কোনো অসুবিধা। দেখুন এখনো আমার আরেকটু আটা দেওয়ার প্রয়োজন আছে, তাই আমি আবার এক চামচ দিলাম, অল টোটাল আমি দিলাম তিন চামচ। আটা দিতেই এটা বেশ সুন্দর একটা আমার ডো টাইপের তৈরি হয়ে আসছে, আমি এইভাবে ক্রমাগত নাড়তে থাকব। যদি প্রয়োজন হয় আরো হাফ চামচ আমি আটা দিয়ে মেশাতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আমি আরো হাফ চামচ মতন আটা দিলাম, এইভাবে আমি নাড়তে থাকব। দেখুন আস্তে আস্তে আমার এটা খুব সুন্দর হয়ে আসছে,
দেখো আমার ছাড়া ছাড়া হয়ে আসছে। এইবার আমি আস্তে আস্তে কি করব, মোটামুটি আমার হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। না আমি একটা পাত্রের মধ্যে সবটা ঢেলে নিয়েছি। এইবার ঢেলে নিয়ে আমি এর মধ্যে কোকো পাউডার মেশাবো, পুরো পরিষ্কার করে নিয়ে নেব। দেখুন একটু আঠা আঠা মতন একদম হয়ে গেছে জিনিসটা, এরকমই হবে। এবার একটু হালকা ঠান্ডা হলে, একবারে পুরো গরম তো হাতে দিতে পারবো না, তাই একটু ঠান্ডা হলে তখন আমি জিনিসটা তৈরি করব। তো এখন আমি মোটামুটি পরিষ্কার করে নিয়ে নিয়েছি, এইবার আমি এর সাথে এখানে আমি কোকো পাউডার মেশাবো। আমি এর মধ্যে কোকো পাউডার এক চামচ, এই এরকম এক চামচ পুরো ভর্তি আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে, হাত দিয়েই করা উচিত কিন্তু বড্ড গরম, তাই আমি একটু চামচ দিয়ে জাস্ট একটু এর সাথে এটা কোকো পাউডারটার সাথে আমার এটা এর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো আস্তে আস্তে চামচ দিয়ে। খুব গরম আছে তাই আমি হাত দিয়ে করতে পারছি না, একটু পরেই আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে আটাটা দেওয়ার জন্য আমার এই স্টিকি ব্যাপারটা এসে গেছে, দেখুন এই যে দেখুন টেরাম হয়েছে। আমি এখান থেকে যে ঘিটা দিয়েছি ওখানে ছিল একটু হালকা, তো ওখান থেকে আমি জাস্ট একটু হাতে গুলিয়ে নেব, তাতে আমার হাতটা হাতে না বসে যায়। তো আমি যেরকম আপনারা সাইজ করবেন, আমি একটু এরকমই করছি, একটু বড় বড় এইভাবে করবেন। একটু গরম অবস্থাই হবে এটা, যখন আমরা নারকল নাড়ু করি ঠিক সেরকম একটু হাতে এইভাবে করে নেব। করে নিয়ে আমরা এইভাবে করব, বেশ গরম আছে জানেন তো। ওহ, তো এটা হাতে করেও নিতে পারেন, অসুবিধা নেই, একটু মাখিয়ে নিলাম আমি। তো এর ভেতরে আমি এটা স্টাক করলাম, আমি এইভাবে দিয়ে দিলাম, এইভাবে একটা দেখিয়ে দিই। এই সাইজ করলাম, ভীষণ ভালো হয় খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। এইভাবে করে নেব, নিয়ে একটু না এটা একটু গরম গরমই করতে হয়, না হলে এটা ভালো করে পাক হবে না। এইভাবে দিলাম, এইভাবে খুব আলতো হাতে, এইভাবে আমি একে একে এটা এক ধরনের করেছি, একদম গোল, এটা একটু একটু আমি চওড়া করেছি, একটু মানে চেপটে দিয়েছি অ্যাকচুয়ালি, এরকম এরকমও হয়। এটা গরম গরমই একটু করতে হয়, না হলে কি হয় মানে ভীষণ না স্টিকি হয়ে যায়। এইভাবে দিলাম, একটু ঘি নিলাম হাতে, এর উপরে যখন আমি চকলেট সসটা দেব খুব সুন্দর একটা আকার নেবে। একটু কাঁটা দিয়ে জাস্ট একটু এরকম করে দিই, চকলেট মুখটা রেডি।
আর একটু ডেকোরেশন করব আমি চকলেট সস দিয়ে। তো দেখুন এইভাবে, কৃষ্ণি ভেতরটা খুব সুন্দর। এরকম হবে, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপতে ভুলবেন না, তাহলে আমার যত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। থ্যাংক ইউ।